পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ ভিডিওর আরো একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকেও আমরা আরো কিছু সমস্যা নিয়ে আলোচনা করব যেগুলো কমন পরীক্ষায় বেশি আসে। এগুলো ভর্তি পরীক্ষায়ও আসে এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও আসে, আমি সেগুলোকে বেশি করে তুলে আনতেছি। তো এটা নিয়েছি টেস্ট পেপার থেকে এবং এটা নিয়েছি একটা বই থেকে, আমি নাম বলতে চাই না। একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত কত? বুঝতে পারছ, একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাটার অনুপাত কত আমাদেরকে জিজ্ঞেস করছে। কৌণিক ব্যাগের, ঘন্টার কাটার কৌণিক ব্যাগের অনুপাত কত আমাদেরকে বের করতে হবে। মানে হচ্ছে এই তিনটা, একটা ঘড়িতে সাধারণত তিনটা কাটাই থাকে, এই তিনটা কাটা যে ঘুরতেছে তো ঘোরার সময় তো তার কৌণিক ব্যাগ আছে সবগুলোর, তো এই সবগুলোর কৌণিক ব্যাগের অনুপাত কত, মানে এটার সাথে এটা এবং এটার অনুপাত কত আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে। আগে প্রশ্ন বুঝো, উত্তর পরে পারবা। পরে বলছে পৃথিবী থেকে 1600 কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। মানে পৃথিবী থেকে 1600 কিলোমিটার উপরে কোনো একটি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে কি করতেছে, প্রদক্ষিণ করতেছে, সাপোজ বঙ্গবন্ধু স্যাটেলাইট। এখন ওই উপগ্রহটির ব্যাগ কত, এবং আমাদেরকে জিজ্ঞেস করছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাগ কত। তাহলে দেখো আমাদেরকে কতটুকু উপরে সেটা প্রদক্ষিণ করতেছে সেটা দেওয়া আছে, সাথে আমাদেরকে জিজ্ঞেস করছে গ্রহটির ব্যাগ কত। আচ্ছা, এখানে কিছু তথ্য আমি দেই নাই, একটু পরে সেগুলো দিয়ে নিব, এখানে কিছু তথ্য আমাদের লাগবে, ঠিক আছে। তো আমরা তার আগে এটা একটু আলোচনা করি, তথ্যগুলো দিলে জায়গা দখল যাবে, এই জন্য আমি আর দিই নাই। এটা নিয়ে আলোচনা করি যে আমরা কীভাবে সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাটার কৌণিক ব্যাগগুলোকে বের করব, আর কৌণিক ব্যাগ বের করতে পারলে আমরা অনুপাতটা অটো পেয়ে যাব, অনুপাতও আমরা বের করতে পারব। তো আমরা জানি যে কৌণিক ব্যাগ বের করার সূত্র হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2π/T, একবার প্রদক্ষিণ করলে। যদি একটা বস্তু বৃত্তাকার পথে একবার প্রদক্ষিণ করে তাহলে তার কৌণিক ব্যাগ হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2π/T। কিন্তু যদি কোনো একটা বস্তু 5 বার প্রদক্ষিণ করে তাহলে হবে 2π/T×5। কিন্তু সেটা যদি n সংখ্যক বার প্রদক্ষিণ করে তাহলে হবে 2π/T×n, অর্থাৎ 2π/N/T, n সংখ্যক বার প্রদক্ষিণ করলে। যেহেতু আমাদেরকে বলছে কৌণিক ব্যাগ বের করতে, তাহলে একবার প্রদক্ষিণ করলেই হচ্ছে, একবার প্রদক্ষিণ করলে মানে একবার ঘুরলেই হচ্ছে, কৌণিক এই যে মিনিটের কাটা, সেকেন্ডের কাটা এবং ঘন্টার কাটা একবার ঘুরে আসলেই হবে। সেক্ষেত্রে আমরা এটা ফর্মুলা ব্যবহার করব। তো আমরা মনে করলাম সেকেন্ডের কাটার আমরা কৌণিক ব্যাগ বের করব। তাহলে সেকেন্ডের কাটা, সাপোজ এটা একটা ঘড়ি, তো সেকেন্ডের কাটাটা যদি এখান থেকে চালু হয়ে পুরো পথ ঘুরে আবার এখানে আসে তাহলে কত সেকেন্ড হয়, 60 সেকেন্ড হয়। ভালো করে খেয়াল করবা, এখান থেকে এখানে যে সেটা এটা 12টা থেকে সে ঘুরে আবার 12টা আসছে যখন, তখন কত সেকেন্ড হয়, 60 সেকেন্ড। তাহলে আমরা লিখে দিব টি এর জায়গায় কত লিখে দিব, 60 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আসলে সেকেন্ডের কাটার কৌণিক ব্যাগ, অর্থাৎ π/13 আসতেছে। এবার আমরা মিনিটের কাটার কৌণিক ব্যাগ বের করব। তাহলে মিনিটের কাটার জন্য হবে ওমেগা ইকুয়াল টু আবারও 2π/T, টি হবে কত মিনিটের কাটার জন্য। খেয়াল করো একটা ঘড়িতে মিনিটের কাটা যখন এখান থেকে 12টা থেকে শুরু হয়ে পুরো পথ ঘুরে আবার এখানে এসে আসে তখন 1 ঘন্টা হয়। তাহলে 1 ঘন্টা মানে কত হচ্ছে, 60 মিনিট, 60 মিনিট মানে কত, 3600 সেকেন্ড। তাহলে আমরা এখানে 3600 সেকেন্ড লিখে দেব, যেহেতু আমরা সবগুলো সেকেন্ডে বের করতেছি টাইমটা। তাহলে আমাদের এটা কাজ করলে যত আসবে, যত আসবে সেটা হচ্ছে π/1800, ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা এগুলো আসলে সবগুলো রেডিয়ান পার সেকেন্ড হবে, এটা ইচ্ছে করলে আমরা লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই যেহেতু আমরা অনুপাত বের করব। এবার হচ্ছে আমরা ঘন্টা কাটার জন্য, এখন খেয়াল করো একটা ঘন্টার কাটাটা এইখান থেকে যখন পুরো পথ ঘুরে এখানে আসে কত ঘন্টা হয়, 12 ঘন্টা হয়। আবার ভালো করে খেয়াল করো, 12 থেকে ঘন্টার কাটা ঘুরে আবার 12তে আসলো তাহলে কত ঘন্টা হবে, 12 ঘন্টা হবে, 24 ঘন্টা না কিন্তু, 24 ঘন্টা হতে হলে 2 বার ঘুরতে হবে, তাহলে 12 ঘন্টা, ঠিক আছে। তো 12 ঘন্টা সমান আমরা জানি যে 12×60×60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা টি এর জায়গায় এই ডিজিটটাকে লিখব, অর্থাৎ 2π/12×3600 লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। এটা কাজ করলে, আমি কাজ করতে চাচ্ছি না অ্যাকচুয়ালি, আমি চাচ্ছি যে 6×3600π/, ঠিক আছে, এটা লিখে দিতে চাচ্ছি। তাহলে
তাহলে আমরা এখন এই তিনটা যে কোনিক বেগ পেলাম একটা মিনিটের কাটার একটা ঘন্টার কাটার এবং একটা সেকেন্ডের কাটার এগুলোর অনুপাত বের করব তাহলে এটা হচ্ছে ওমেগা 1 এটা ওমেগা 2 এটা সাপোজ ওমেগা 3 তাহলে ওমেগা 1 অনুপাত ওমেগা 2 অনুপাত ওমেগা 3 ইকুয়াল টু এটা নাও পাই ডিভাইড বাই 30 অনুপাত পাই ডিভাইড বাই 180 অর্থাৎ 1800 এন্ড পাই ডিভাইড বাই 6 ইনটু 3600 এটা তুমি কাজ করো এটা কাজ করলে যেটা পাবা সেটা হচ্ছে 720 অনুপাত 60 অনুপাত 1 তাহলে এটাই হচ্ছে যে কি একটা ঘড়ির সেকেন্ড মিনিট এবং ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত ঠিক আছে আশা করি বুঝতে পারছো সো একটু ট্রিকি আছে বাট পারলে সহজ না পারলে কঠিন তো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ইএলবি আমাদের চ্যানেলের নামও ইএলবি এবং ইনস্টাগ্রামেও আমাদের ইএলবি অর্থাৎ এডু লেকচার বিডি নামে কি আছে পেজ আছে তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো আমরা সেখানে আপডেটগুলো দিয়ে থাকি ভর্তি পরীক্ষা সংক্রান্ত ইন্টারমিডিয়েট পরীক্ষা সংক্রান্ত তথ্যও আমরা সেখানে পোস্ট করে থাকি তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো আরেকটা কথা তোমরা যারা চিটাগংয়ে থাকো তাহলে তারা যারা অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করবা বা ভর্তি হবা তারা চাইলে আমাদের প্রাইভেট বেসে ভর্তি হতে পারো আমাদের প্রাইভেট বেস আছে চকবাজারে সেখানে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে দেই ঠিক আছে অর্থাৎ যারা সায়েন্সে পড়ো তাদের জন্য ফিজিক্স এবং অনলি ম্যাথ পড়াই প্রাইভেট ঠিক আছে নট কোচিং এটা প্রাইভেট তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের নাম্বার এবার আমরা পরবর্তী যে কোশ্চেনটা অর্থাৎ পৃথিবী থেকে 60 অর্থাৎ 1600 কিলোমিটার উচ্চতা অবস্থিত একটি স্যাটেলাইট ঘুরতেছে ওই স্যাটেলাইটের যে ব্যাগ সেটা আমাদেরকে বের করতে বলছে পরবর্তী প্রশ্নে আমরা এখন এই ব্যাগটাকে বের করব তার আগে আমাদের এখানে কিছু তথ্য আমি দেই নেই সেগুলো নিয়ে আগে দেখে নিই তো আমাদের যে তথ্যগুলো একটু আগে আমি দেই নেই সেগুলো এখন দিয়ে নিছি এই তথ্যগুলো না দেওয়ার কারণ হচ্ছে কোনো কোনো পরীক্ষায় এই তথ্যগুলো দেয় না ডিরেক্ট এই প্রশ্ন করে বসে থাকে তথ্যগুলো দেয় না এই জন্য আমি দেই নেই এবং কোনো কোনো পরীক্ষা দিয়ে দেয় দিয়ে দিলে ভালো না দিলেও তোমাকে মুখস্থ রাখতে হবে তথ্যগুলো হচ্ছে পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মান এই তথ্যগুলো তোমাকে প্রশ্নের দেওয়া থাকতেও এই প্রশ্নের ক্ষেত্রে দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে যদি দেওয়া না থাকে সেজন্য এগুলোকে মুখস্থ করে রাখা উচিত আর যদি দেওয়া থাকে তোমার জন্য ভালো আমরা এখন এই কৃত্রিম উপগ্রহের যে ব্যাগ সেটা বের করব তো আমরা কৃত্রিম উপগ্রহের ব্যাগ ভিকুয়াল টু রুট ওভার জি এম ই ডিভাইড বাই আর ই প্লাস এইচ যেখানে এম ই হচ্ছে পৃথিবীর ভর আর ই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এইচ হচ্ছে পৃথিবী থেকে কতটুকু উপরে কৃত্রিম উপগ্রহটি রয়েছে সেটা সেটা দূরত্ব অর্থাৎ কতটুকু উচ্চতায় আছে এবং জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান তাহলে আমরা এগুলো সবগুলোকে বসাই দেই তাহলে দেখো আমরা সবগুলো ইনফরমেশন বসাই দিয়েছি আমরা ইনফরমেশনগুলো বসানোর সময় জাস্ট এইচটা কিলোমিটার দেওয়া ছিল আমরা সেটাকে মিটার নিয়ে গেছি আর সবগুলো ইনফরমেশন সেম টু সেম বসাই দিয়েছি এটাকে তুমি কাজ করলে যেটা আসবে সেটা হচ্ছে 7072 পয়েন্ট পয়েন্ট দিচ্ছি না আমি সামথিং পয়েন্ট আসবে দরকার নাই এটা দেওয়ার মিটার পার সেকেন্ড তাহলে এটাই হচ্ছে যে আমাদের ভি এর মান মানে হচ্ছে উপগ্রহটি এত ব্যাগে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে যেমন সাপোজ আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা বলতে পারি বঙ্গবন্ধু স্যাটেলাইট যদি বলি যে এটা 1600 কিলোমিটার উপরে যদি থাকে পৃথিবী থেকে তাহলে সেটা এত ব্যাগে পৃথিবীকে প্রদক্ষিণ করবে তাহলে আশা করি এই দুইটা তোমরা ম্যাথ বুঝতে পারছো এই দুইটা ম্যাথের যে কোনো একটি তোমাদের পরীক্ষা হয়তো পেয়ে যাবা কারণ হচ্ছে এগুলো বেশি আসে পরীক্ষা আমি ওগুলোকে নিয়ে আসছি তো ঠিক আছে আমরা পরবর্তীতে অন্য একদিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব অন্য কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা